সুপ্রিয় দর্শক আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি টিবিএন 24 টেলিভিশনের নিয়মিত আয়োজন টিবিএন অ্যানালাইসিস অনুষ্ঠানে আপনাদের সাথে আছি আমি শামীম আল আমিন। আমার সাথে রয়েছেন অ্যাটর্নি মাহফুজুর রহমান, আমাদের নিয়মিত অতিথি, এবং তিনি আপনাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ সব প্রশ্নের উত্তর দিয়ে থাকেন। আর আমাদের কমিউনিটি অ্যাক্টিভিস্ট বাহামাদালি বাবু তিনি আছেন, তিনি এখানকার নিউ ইয়র্ক ল সোসাইটির সাবেক সভাপতি এবং একই সাথে কমিউনিটির নানা কাজে তিনি জড়িত। অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে, আমাদের সাথে আমরা আপনাদেরকে পেয়েছি এ কারণে আপনাকে ধন্যবাদ। জি প্রিয় দর্শক, আপনাদের উদ্দেশ্যে আমরা যেটি বলতে চাই সেটি হচ্ছে আপনারাও আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন ফেসবুকের মাধ্যমে এবং একই সাথে টেলিফোনের মাধ্যমে। আমরা আপনাদের প্রশ্ন নেব, তবে কিছুক্ষণ পরে। আমরা এ পর্যায়ে শুরুতে আজকে যে বিষয়গুলো আছে মূলত সেগুলো আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই। গুরুত্বপূর্ণ অনেকগুলো ঘটনা কিন্তু আজকের দিনে রয়েছে। আমাদের প্রথমত সিরিয়ায় সামরিক হামলার কথা ভাবছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, একই সাথে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন সেক্রেটারি অফ স্টেট রেক্স টিলারসন। চীনের প্রেসিডেন্ট দুদিনের গুরুত্বপূর্ণ সফরে যুক্তরাষ্ট্রে এসেছেন, ফ্লোরিডায় এখন এই মুহূর্তে বৈঠক এবং আনুষ্ঠানিকতা চলছে। একই সাথে আরও বেশ কয়েকটি ঘটনার মধ্যে সুপ্রিম কোর্টের বিচারপতি পদে নীল গোর্সাচ, তাকে ফিলিবাস্টার পদ্ধতিতে আটকানোর চেষ্টা করেছিল ডেমোক্রেটরা, কিন্তু কোনো অবস্থাতে সেটি সম্ভব হয়নি, কারণ নিউক্লিয়ার অপশনে রিপাবলিকানরা শুক্রবারে যে ভোটাভুটি হবে সাধারণ সংখ্যাগরিষ্ঠতা পেলেই এখন তিনি সুপ্রিম কোর্টের পরবর্তী বিচারপতি হয়ে যাবেন। একই সাথে হাউস ইন্টেলিজেন্স কমিটির যিনি চেয়ারম্যান ছিলেন নিউনেস, তিনি পদত্যাগ করেছেন, সরে দাঁড়িয়েছেন নানা সমালোচনার পর। সুতরাং অনেক ঘটনা আছে, এগুলো নিয়ে আমরা আলোচনা করব। শুরুতেই সিরিয়া ইস্যুতে আমাদের হাতে একটি রিপোর্ট আছে, চলুন দেখে নিই। সিরিয়ার ইদলিবে মানবতার এমন পরাজয় দেখে হতবাক বিশ্ববাসী, যা নাড়া দিয়ে গেছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকেও, যে কারণে বুধবার জর্ডানের বাদশার সাথে যৌথ সংবাদ সম্মেলনে বেশ কঠিনই শুনিয়েছে তার কণ্ঠ। A chemical attack that was so horrific in Syria against innocent people, including women, small children, and even beautiful little babies. Their deaths was an affront to humanity. These heinous actions by the Assad regime cannot be tolerated. অভিযোগ, ইদলিবে রাসায়নিক বোমা হামলা চালিয়েছে সিরিয়ার সরকার, তাতে হতাহত হয় অনেকে। আর এই অভিযোগে দেশটির প্রেসিডেন্ট বাশার আল আসাদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি এসেছে জাতিসংঘ সহ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে। We cannot close our eyes to those pictures. We cannot close our minds of the responsibility to act. CNN ও ABC নিউজ জানিয়েছে, এবার সিরিয়ার আসাদ সরকারের বিরুদ্ধে সামরিক অভিযানের কথা ভাবছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার ফ্লোরিডা যাওয়ার পথে এয়ারফোর্স ওয়ানে সিরিয়া প্রসঙ্গে সাংবাদিকরা জানতে চাইলে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, কিছু একটা হওয়া উচিত। এদিকে সেক্রেটারি অফ স্টেট রেক্স টিলারসন হামলার ঘটনার জন্য প্রেসিডেন্ট আসাদকে দায়ী করে উপযুক্ত জবাব দেওয়ার কথা বলেছেন। Assad's role in the future is uncertain clearly, and with the acts that he has taken, it would seem that there would be no role for him to govern the Syrian people. It's a serious matter. It requires a serious response. রাশিয়া এবং ইরান যখন সিরিয়ার আসাদ সরকারকে সমর্থন দিয়ে যাচ্ছে, তখন পরিস্থিতি বিবেচনায় ট্রাম্প প্রশাসন কি উদ্যোগ নেয় এবং তার প্রতিক্রিয়ায় বা কি হয়, সেদিকেই এখন গোটা বিশ্বের দৃষ্টি। শামীম আল আমিন, টিবিএন 24, নিউ ইয়র্ক। রিপোর্টটি দেখছিলেন আমরা একটু। অ্যাটর্নি মাহফুজুর রহমান, আপনার একটু দৃষ্টি আকর্ষণ করছি এই রিপোর্টটি সম্পর্কে। হ্যাঁ, যে রিপোর্টটা আমরা দেখলাম এটা খুবই দুঃখজনক। আসলে একটা জাতিগোষ্ঠীর উপরে এভাবে রাসায়নিক হামলা, সেটা খুবই দুঃখজনক। আর আমরা যেটা তার প্রেক্ষিতে আমরা দেখছি যে এবার সামরিক হামলার কথা বলছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হ্যাঁ, যে ভাবছেন এটি রিপোর্টে এসেছে। হ্যাঁ, এটা খুবই সুন্দর বক্তব্য দিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর যেটা কিনা আমরা দেখতে পাই যে গত সপ্তাহে যেরকম আমাদের পররাষ্ট্রমন্ত্রী আপনার টিলারসন উনি বলেছিল যে ওরা আসাদকে রেখে দিবে এবং সিরিয়ার জনগণই সিদ্ধান্ত নিবে তার ভাগ্য কি হবে। কিন্তু এখন বর্তমান পরিবর্তিত পরিস্থিতি দেখা যাচ্ছে যে আমেরিকার গভর্নমেন্ট মনে হয় খুব শক্ত অবস্থান নেবে প্রেসিডেন্ট আসাদের বিরুদ্ধে। কি বলবেন বাবুল ভাই? আমিও তাই মনে করি, সময় এসছে একটু শক্তভাবে দাঁড়ানোর। এবং আমাদের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উনিও বলেছেন যে উনি এই ব্যাপারটিকে খুব কঠিনভাবে হ্যান্ডেল করবেন আর কি। জি, আমাদের মানে এই পরিস্থিতি যে তাতে করে দেখা যাচ্ছে যে সিরিয়া এই বিষয়টিতে ইরান এবং রাশিয়া যেভাবে পেছন থেকে আবার সিরিয়া সরকারকে সমর্থন দিচ্ছে, সেটির ক্ষেত্রে কি সেই ক্ষেত্রে যেটা হতে পারে, আমেরিকা যদি কঠোর অবস্থান নেয় আসাদ সরকারের বিরুদ্ধে, সেক্ষেত্রে কনফ্লিক্ট হয়ে যাবে রাশিয়ার সাথে। কারণ রাশিয়া কিন্তু একতরফাভাবে প্রেসিডেন্ট আসাদকে সমর্থন দিয়ে যাচ্ছে। আমরা এই কিছু মানে 2 মাস আগেও দেখতে পাই আলাপ্পোতে কি হয়েছিল। ওখানে কিন্তু আপনার এই ইলেকশনের পরপরই তারা যেভাবে বম্বিং করেছে, পুরো একটা সিটি মাঠুলার সাথে মিশিয়ে দিয়েছে। তখনও কিন্তু আমরা আমেরিকার যে সরকার, নতুন সরকার, তারা কিন্তু কোনো কিছু বলেনি। সেই ক্ষেত্রে তারা চুপ, মানে না দেখার ভান করার মতো ছিল সেই অবস্থায়। অসংখ্য ধন্যবাদ। এছাড়া আমরা জানিয়েছি দর্শক আরও নানা বিষয় আছে, আমরা সেগুলো নিয়ে ফাঁকে ফাঁকে আলোচনা করব। আপনাদের কাছে আমরা এবার প্রশ্ন আহ্বান করছি, আপনারা প্রশ্ন করতে পারেন। আমরা জানি যে আপনাদের আগ্রহ থাকে অভিবাসন সংক্রান্ত নানা বিষয়ে, একই সাথে আপনারা সমসাময়িক অন্যান্য নানা বিষয়েও প্রশ্ন করতে পারেন। চলমান রাজনীতি নিয়ে প্রশ্ন করতে পারেন, আপনাদের ব্যক্তিগত সমস্যা নিয়েও প্রশ্ন করতে পারেন, কারণ পারিবারিক সহিংসতা থেকে শুরু করে নানা বিষয়ে কিন্তু অ্যাটর্নি মাহফুজুর রহমান কাজ করেন। আমরা যাচ্ছি, প্রিয় দর্শক কে আছেন সংযোগে, নাম পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। দর্শক আমাদের পর্দায় যে নম্বরটি দেখা যাচ্ছে 6463079828, এই নম্বরে আপনারা প্রশ্ন করতে পারেন। হ্যাঁ জি, আমি আপনি আমার কথা শুনতে পাচ্ছেন? জি, পরিষ্কার শুনতে পাচ্ছি, বলুন ভাই। হ্যাঁ জি, আমি মিশিগান থেকে জয় বলতেছি। জি ভাই বলুন। সালাম, আগে 3 দিন পরে আপনার গ্রেইন পাইছি, আমি লাকি অনেকটা। আমি বর্তমানে আমেরিকাতে আছি, আমি গ্রিন কার্ড হোল্ডার। আর আমার বাবা মা অনেক আগে আমেরিকাতে আসছিলেন ভিজিট ভিসায়, এরা আবার চলে যান, বর্তমানে ওরা বাংলাদেশে আছেন। আমার বাবার যে নাম আর বাবার যে ভিজিট ভিসায় আসছিলেন, এই নামটা ডিফারেন্ট। এখন আমি কি সিটিজেনশিপ নেওয়ার সময় আমার বাবার নামটা চেঞ্জ করতে পারি, বা প্রসেসটা কি, বা আমি আমার বাবাকে যে অ্যাপ্লাই করতে চাই কিভাবে আনবো? জি, ধন্যবাদ আপনাকে। হ্যাঁ জয় সাহেব, না বাবার নাম তো আপনার যে বার্থ সার্টিফিকেটে যে বাবার নাম আছে সেটা আপনি অপরিবর্তিত রাখতে পারেন। আর সেক্ষেত্রে যদি কোনো ডিসক্রিপেন্সি থাকে বর্তমান আপনার বাবার নামের অফিসিয়াল নামের সাথে, সেই ক্ষেত্রে আপনি অ্যাপ্লাই করতে পারেন। সেক্ষেত্রে অথবা আপনাকে সাপোর্টিং কিছু অ্যাফিডেভিট অথবা প্রমাণপত্র দেখাতে হবে যে উনি দুইটা নামে পরিচিত ছিল, সেক্ষেত্রে আপনি এই জিনিসটা ওভারকাম করতে পারবেন। আমার মনে হয় ধন্যবাদ আপনাকে প্রিয় দর্শক। এছাড়া আপনারা একজন যে কোনো দক্ষ আইনজীবীর সাথেও কথা বলতে পারেন। কে আছেন প্রিয় দর্শক এবার আমাদের সাথে? জি বলুন ভাই। আমি আসসালামু আলাইকুম, আমি অ্যাটর্নি সাহেবের কথা বলতে চাই। জি বলুন ভাই। আমি ব্রঙ্কস থেকে বলতেছি। ব্রঙ্কস থেকে, নামটা আপনার? আরিফ। আরিফ সাহেব বলুন। যে আমি স্টুডেন্ট বিষয়ে আসছিলাম 2013 সালে, আসার পর এখানে কি একটু ভুল করে ফেলছি, কলেজে যাই নাই। তো 1 বছর ওভার স্টে করার পর আমি পলিটিক্যাল ফিলার মারছি, মারার পর আমার অ্যাটর্নি বলছে আর কি, ওটাতে গ্রিন কার্ড পাওয়া যাবে না, বাট ওয়ার্ক পারমিটে কাজ করতে পারবো। এখন এটাতে ফিউচারে মানে উনি বলছে আবার বিয়ে করলে আবার কাগজ হয়ে যাবে। এখন কি করতে চাচ্ছেন আপনি? কোয়েশ্চন বলতে মানে এখন আমার মানে নেক্সট স্টেপ কি, মানে কি কোনো উপায় আছে নাকি? উনি বিয়েতেও আগ্রহী এবং পলিটিক্যাল অ্যাসাইলাম করেছেন। হ্যাঁ, না পলিটিক্যাল অ্যাসাইলাম যখন করেছেন অবশ্যই যদি কেস গ্রান্ট হয় অবশ্যই আপনি গ্রিন কার্ড পাবেন। আর আপনি যদি বিয়ে করেন ইউএস সিটিজেন, সেক্ষেত্রে আপনি গ্রিন কার্ড পাওয়ার সম্ভাবনা আছে। আর গ্রিন কার্ড হোল্ডারকে বিয়ে করলে? গ্রিন কার্ড হোল্ডার বিয়ে করলে যেহেতু আপনি ওভার স্টে এই মুহূর্তে সাথে সাথে হয়তো আপনার জন্য অ্যাপ্লাই করতে পারবে না, উনি যখন সিটিজেন হবে তখন আপনার জন্য অ্যাপ্লাই করতে পারবে। অসংখ্য ধন্যবাদ, আশা করছি আপনি উত্তর পেয়েছেন। প্রিয় দর্শক এবার কে আছেন? আমরা কয়েকটি প্রশ্ন পরপর নিয়ে আবার আলোচনায় যেতে চাই। কে আছেন দর্শক? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি পেনসিলভানিয়া থেকে প্রিয়াঙ্কা বলছি। জি বলুন প্রিয়াঙ্কা। আমার সমস্যাটা হচ্ছে যে 2016-এ আমার হাজবেন্ড, উনি গ্রিন কার্ড হোল্ডার, উনি আমার জন্য অ্যাপ্লাই করেছিলেন। তো এখন আমার মেইন প্রশ্নটা হচ্ছে যে আমার যখন ইন্টারভিউ আসবে তখন কি আমি কিন্তু ইউএসএ তে আছি, তো আমাকে কি এখানে অ্যাডজাস্টমেন্ট করা যাবে? আপনার কারেন্ট স্ট্যাটাস কি বলবেন কাইন্ডলি? আমার স্ট্যাটাস আমি আমার মানে নানি আমার কোনো স্ট্যাটাস নেই। আপনি কি ভিজিট ভিসা এসেছেন? জি, এবং আমি 2002 তে এসেছি। 2002 তে এসেছে। ওকে প্রিয়াঙ্কা, সেই ক্ষেত্রে আপনার হাজবেন্ডকে ইউএস সিটিজেনশিপ নিতে হবে আপনাকে অ্যাডজাস্টমেন্ট করার জন্য, যেহেতু আপনি স্ট্যাটাস লুজ করেছেন সেই ক্ষেত্রে অ্যাজ এ গ্রিন কার্ড হোল্ডার হিসাবে আপনাকে অ্যাডজাস্টমেন্টের সুযোগ হওয়ার সম্ভাবনা নেই। আশা করছি আপনি বুঝতে পেরেছেন। আমরা এবার যাচ্ছি আমাদের পরের দর্শক যিনি আছেন তার কাছে। কে আছেন প্রিয় দর্শক? হ্যালো, আসসালামু আলাইকুম। জি আসসালামু আলাইকুম ভাই, আমার দুইটা প্রশ্ন ছিল। জি বলুন। আমার আমি অস্ট্রেলিয়া থেকে জ্যোতি। জি অস্ট্রেলিয়া থেকে বলতেছি, আমার নাম জামাল। আমার আমার ফ্রেন্ড আসছেন আজকে থেকে প্রায় 20 বছর হয়ে গেছে এই দেশে আসছেন। উনি আসিয়া 2-3 বছর পরে ওনার পলিটিক্যাল এজারে মারছিলেন, মারা পরে উনি ডিপোর্টেশন হয়ে গেছিল। ডিপোর্টেশন হওয়ার পরে কয়েক বছর পরে উনি আবার লয়া ধরছিলেন, মানে কোর্টে গেছিলেন আর কি, হাজির হয়েছিলেন কোর্টে গিয়া। হাজির হওয়ার পরে ওনাকে আবার জয় দেয় না, জামিন দেয় নাই, ওনাকে জয় নিয়ে গেছিল। উনি 1 বছর আসছিলেন, ছেলে আসছিলেন, তারপরে ওনাকে উকিলের মারফতে বেইলে আইছে নাকি ওনাকে ওয়াক পয়েন্ট দিয়ে দিচ্ছে। ভাই একটু সংক্ষেপে যদি বলেন। ওনার ওয়ার্ক পারমিট আছে, ওনাকে প্রতি বছর দেয় ওয়ার্ক পারমিট, 1 বছর পরে ওনার ওয়ার্ক পারমিট এক্সপায়ার হয়ে যায় আবার দিয়ে দেয়। তো প্রশ্নটা কি ভাই? প্রশ্ন হচ্ছে আমার ফ্রেন্ড একজন উনি দেশে এখানে আইছিলেন প্রায় 20 বছর হয়েছে এখানে আইছেন, উনি আজকে পলিটিক্যাল আসামে মারছিলেন, মারা পরে ওনার তো এটা কাজ হয় নাই, তারপরে ওনাকে কোর্টে গেছিলেন, আজ হয়েছিলেন কোর্টে, কোর্টে তাকে জামিন দেয় নাই, কোর্টে ওনাকে জামিন না দেওয়ার পরে ছেলে নিয়ে গেছে। উনি আর 1 বছর ছিলেন, হাজতে ছিলেন 1 বছর, ডিটেনশন ছিলেন 1 বছর ছিলেন, ডিটেনশন ছিলেন, তারপরে 1 বছর পরে উকিল মারফতে ওনাকে ছাড়াইয়া আনছি। না আমরা আমরা পুরো বিষয়টা বুঝতে পেরেছি, এখন আপনি কি জানতে চাচ্ছেন? এখন হচ্ছে কি ওনার ওয়াকমেন্ট দিছিল তো উকিল মারফতে ছাড়াইয়া না বাদে প্রতি বছরই ওনাকে এক্সপায়ার হয়ে আবার এক্সটেনশন। আমার মনে হয় আপনাকে একটু ধন্যবাদ দিচ্ছি। আমরা এই বিষয়ে একটু জানতে চাই যে উনি এই সিচুয়েশনে কি করতে চান, সম্ভবত সেটা জানতে চাই। সিচুয়েশনটা আসলে হয়েছে কি, যেটা মনে হচ্ছে কেউ যদি আপনার ডিপোর্টেশন প্রসেসিংয়ে থাকে এবং যদি তাকে যদি রিমুভ করার কোনো ওয়ে না থাকে, বেসিক্যালি আপনার সুপ্রিম কোর্টের যে কেস ল আছে সেই হিসাবে 6 মাস পরে আর রাখতে পারে না আইস, তখন আপনি তাকে ছেড়ে দিতে হয়। ছেড়ে দিলে তখন ইউএসএসের রুল অনুযায়ী ওনার ওয়ার্ক পারমিট পাওয়ার ইয়ে থাকে, যারা কিনা ডিপোর্টেশনের প্রসিডিংসে আছে তাদেরকেও ওয়ার্ক পারমিট দিয়ে দেয়, কারণ আবার যদি না তারা পাবলিক চার্জ হয়ে যায়। তো উনি ওই কথাই বলতে যাচ্ছে বারবার যে ওনার ওয়ার্ক পারমিট আছে, আর সম্ভবত ওনার প্রতি বছর ওনার আইস অফিসারের সাথে আপনার অ্যাপয়েন্টমেন্ট আছে যে ওনাকে দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়ার মধ্যে আছে আর কি। আচ্ছা ধন্যবাদ আপনাকে প্রিয় দর্শক। এবার কে আছেন? আমরা দর্শকের প্রশ্নটি নিতে চাই। কে আছেন প্রিয় দর্শক? জি বলুন। হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। আমি জসিমউদ্দিন মজুমদার বলছি। জি বলুন মজুমদার সাহেব। জ্যাকসন হাইট থেকে বলছি। আচ্ছা আচ্ছা বলুন। আমি আর আমার ওয়াইফ গত বছর আপনার এপ্রিলে আসছি গ্রিন কার্ড ইমিগ্রেশন বিষয়, কিন্তু আমার একটা ছেলে রয়ে গেছে দেশের, বয়স 26 বছর। তো আমার মেয়ে কিন্তু তার জন্য করছে আমাদের সাধু করছে 13 সালে, 2013 সালে, ওই বয়স বেশি হওয়াতে ও তো আমাদের সাথে আসতে পারে নাই। এখন কি আমরা বাবা বা মা আমরা করতে পারবো কিনা তার জন্য অ্যাপ্লাই? জি ধন্যবাদ। হ্যাঁ, অ্যাজ এ গ্রিন কার্ড হোল্ডার আপনি করতে পারবেন ওভার 21 সন্তানের জন্য। সেক্ষেত্রে সময় লাগতে পারে 5 থেকে 7 বছর, এবং ওনার অ্যাপ্লিকেশন প্রসেস সম্পূর্ণ হওয়া পর্যন্ত ওনাকে আনমেরিড থাকতে হবে। আর যদি ইন কেস ইন দি মিন টাইম আপনারা সিটিজেন হয়ে যান তখন আপনারা কেসটা আপগ্রেড করতে পারবেন। আর আরেকটা করতে পারে যে আপনার ইউএস সিটিজেন যে আপনার এই ডটার আছে উনিও অ্যাপ্লাই করে রাখতে পারে। একটা কথা মনে রাখবেন, ইমিগ্রেশনে মাল্টিপল অ্যাপ্লিকেশন করতে কোনো বাধা নাই, আপনি যতটা সম্ভব করে রাখতে পারেন। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা দুজন ফেসবুক থেকে দুটি প্রশ্ন পরপর নিয়ে নিতে চাই। একজন আমাদেরকে বলেছেন পল আকাশ, তিনি অ্যাসাইলি অ্যাপ্লিক্যান্ট অ্যাপ্লাইড ফর ওয়ার্ক পারমিট after 150 days, so when asylum applicant will get work authorization? রুল অনুযায়ী অ্যাসাইলি অ্যাপ্লিক্যান্ট প্রথমবার যখন অ্যাপ্লাই করে ওয়ার্ক পারমিটের জন্য সাধারণত ৩০ দিনের মধ্যে গ্রান্ট করে দেওয়ার কথা, তো সেক্ষেত্রে হয়তোবা 45 ডেজ লেগে যায়, আপনি পেয়ে যাবেন সহসা। জি, ধন্যবাদ আপনাকে যিনি আমাদেরকে প্রশ্নটি করেছেন। কে আছেন সংযোগে? প্রিয় দর্শক, নাম পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম সালাম। আমি কুইন্স থেকে রাকিব বলতেছি। জি রাকিব ভাই বলুন। অ্যাকচুয়ালি আমার কোশ্চেনটা হচ্ছে যে আমার ওয়াইফ এবং আমার ভাবির জন্য একসঙ্গে অ্যাপ্লাই করা হয়েছিল, তো আমার ভাবির বেবি হয়েছে, আমার ওয়াইফ অবশ্য ভিসা পাইছে, তো বেবির জন্য আবার পরবর্তীতে অ্যাডজাস্ট করার জন্য ওখানে সবকিছু করা হয়েছে, তো অলরেডি 11 উইক চলতেছে। তো আমার কোশ্চেনটা হচ্ছে যে অ্যাকচুয়ালি অলমোস্ট রিভিউ হইতে কতটুকু সময় লাগতে পারে এবং কতদিনে রাখার সম্ভাবনা আছে? ধন্যবাদ আপনাকে। যেটা মনে হচ্ছে আপনি ঢাকা এমবেসির ভিসা প্রসেসিং এর কথা জানতে চাচ্ছেন, আসলে এটা সম্পূর্ণ কেস বাই কেস এর উপর ডিপেন্ড করে। ওরা যখনই আপনার কেসের সবগুলো প্রসেস সম্পূর্ণ হবে আপনাকে ভিসা পিক আপ করার জন্য আপনাকে আমন্ত্রণ জানাবে। একটি প্রশ্ন এসছে আমাদের ফেসবুকে, আমি জানি না এটার ভ্যালিডিটি কি। মোহাম্মদ আল আমিন, অনেকে দালালের প্ররোচনায় সৌদি নাগরিকদের সফর সঙ্গী হিসেবে যুক্তরাষ্ট্রে যান বা যেতে চাচ্ছেন এবং সেখানে গিয়ে অবৈধভাবে থেকে যান, এক্ষেত্রে তাদের বৈধ হওয়ার কোনো সুযোগ আছে কি? আমি এই প্রথম বিষয়টা শুনলাম, আমার জানা নেই। না, এই একটা আপনাকে ইন জেনারেল বলি, উনি যে কথাটা বলতে চাচ্ছে আসলে এমন হতে পারে যে মানুষজন আসলে নানাভাবে আসে, কেউ হয়তো দালালের সহযোগিতা নেয়, কেউ অর্থ খরচ করে আসে, তখন দেখা যায় যে কারো সেরকমই যে অ্যাসাইলাম শব্দটা আমরা যে বারবার ইউজ করি, যারা অ্যাসাইলাম ফাইল করে, আসলে দেখা যায় তাদের ব্যাকগ্রাউন্ডে কোনো না কোনো কিছু, তাদের নিজের হোম কান্ট্রিতে কোনো বিপদের সম্ভাবনা আছে, তখন সেই জিনিসটা তারা ইউএসএতে তারা সেই ক্লেমটা সাবমিট করতে পারে। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, কে আছেন এবার সংযোগে? আপনার নাম পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। জি, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আমি উৎসার থেকে রাহাত বলছিলাম। বলুন। আমার একটা কোশ্চেন ছিল, কোশ্চেনটা হলো ডুয়াল সিটিজেনশিপের সুবিধা এবং অসুবিধাগুলি আমি জানতে চাচ্ছি। ধন্যবাদ, ধন্যবাদ। হ্যাঁ, ইউএসএতে ডুয়াল সিটিজেন অ্যালাউড, আপনি ইচ্ছা করলে ইউএস সিটিজেনশিপও রাখতে পারেন, পৃথিবীর অন্য কোনো দেশের সিটিজেনশিপও রাখতে পারেন। আর সেক্ষেত্রে আমি বাংলাদেশের প্রেক্ষাপটে যদি আমরা এটা বলতে চাই, অনেক ক্ষেত্রে দেখা যায় আমাদের যারা আমরা সিটিজেনশিপ নিয়ে নিয়েছি ইউএসএতে, আমাদের বাংলাদেশে অনেক প্রপার্টি, অনেক আপনার অফিসিয়াল কাজকর্ম থাকে যেখানে কিনা বাংলাদেশি ন্যাশনালের প্রয়োজন হয়, সেক্ষেত্রে ডুয়াল সিটিজেন থাকলে আপনার সবগুলো কাজকর্মের সুবিধা হবে। কি বলবেন এই বিষয়ে বাবুল ভাই, যদি কিছু যুক্ত করতে চান? এ ব্যাপারে কমিউনিটিতে কিছুদিন আগে বেশ কিছু একটু সরব হয়ে উঠেছিলাম আমরা কিছু লোকজন এই ব্যাপারটা নিয়ে। তো যাই হোক, ক্ষমতাসীন দল থেকে দেশের বলা হয়েছে যে বাংলাদেশের বলা হয়েছে যে এখন পর্যন্ত তারা এরকম কিছু ভাবছে না, মানে ডুয়াল সিটিজেন রাখা যাবে বাংলাদেশের আইনে, সেটা আপনি বলছেন? হ্যাঁ, বাংলাদেশের লতেও পারমিট করে প্লাস ইউএস লতেও পারমিট করে, সুতরাং ডুয়াল সিটিজেন রাখার ক্ষেত্রে কোনো সমস্যা নেই। একটা প্রসেস করতে হবে, ইউএস সিটিজেনশিপ যারা আমরা নিয়েছি তাদের দেশে গিয়ে তাদের একটা প্রসেস আছে, এই প্রসেসটা ফিল আপ করে কাদের সাথে করতে হয়, কোন প্রতিষ্ঠানের সাথে, এটা ইমিগ্রেশন ডিপার্টমেন্ট, বাংলাদেশের ইমিগ্রেশন ডিপার্টমেন্ট এর কাছে প্রেসক্রাইব ফর্ম আছে, সে ফর্ম ফিল আপ করে সাবমিট করলে ইট টেকস টাইম, আস্তে আস্তে সময়ের প্রেক্ষিতে এটা ইয়ে হয়ে যায়। আচ্ছা, আমরা হয়তো আপনাদেরকে ভবিষ্যতে আরও বিস্তারিত জানাতে পারবো। প্রিয় দর্শক, কে আছেন এবার? আপনাদের নাম পরিচয় দিয়ে প্রশ্নটি করুন প্রিয় দর্শক। আচ্ছা ঠিক আছে, এবার কে আছেন? ফিলাডেলফিয়া থেকে বলছি। ফিলাডেলফিয়া ভাই, আমার প্রশ্ন, আমি যদি আমার ভাই বোনদের জন্য অ্যাপ্লাই করি তাহলে ওয়েটিং টাইমটা কত? আপনার স্ট্যাটাস কি আপা? সরি আপনার স্ট্যাটাস কি আপনি কি গ্রিন কার্ড না মানে সিটিজেনশিপ সিটিজেন হ্যাঁ ধন্যবাদ আপনাকে আপা হ্যাঁ বর্তমানে বলি যে ইউএস সিটিজেনের ভাইবোনদের ভিসা গুলো ইস্যু করা হচ্ছে এখন জুন 2004 এর অ্যাপ্লিকেশন সো আপনি যদি আজকেও অ্যাপ্লাই করেন আমরা যদি আনুমানিক হিসাব করি যে প্রতি বছর এক বছর করে ডিডাকশন হয় সেই ক্ষেত্রে দেখা যায় 12 থেকে 13 বছর লেগে যেতে পারে ধন্যবাদ আনাস আলম নামের একজন বলেছেন যে তিনি তার বাবা মার জন্য অ্যাপ্লাই করেছেন আর আন্ডার 18 এর একটা ভাই আছে তাহলে আমার ভাই কি আমি আমার প্যারেন্টসের সাথে একসাথে আনতে পারবো এরকম সম্মত প্রশ্ন যদি ইউএস সিটিজেন তাদের রিলেটিভসের জন্য অ্যাপ্লাই করে সেই ক্ষেত্রে ডেরিভেটিভ যারা কিনা মনে করেন স্পাউস বা চিলড্রেন তাদেরকে ডেরিভেটিভ বলা হয় তারা কখনো ফলো করে না সেটা হচ্ছে ইমিগ্রেশন রুল আমি আগেও কয়েকটা আমরা সেশন আলাপ করেছিলাম যে গ্রিন কার্ডের আত্মীয়স্বজন এবং ইউএস সিটিজেনের আত্মীয়স্বজন ডিফারেন্টভাবে ইমিগ্রেশন রুল অনুযায়ী ভাগ করা আছে সেক্ষেত্রে বাবা মার জন্য অ্যাপ্লাই করলে উনি যে প্রশ্নটা করেছে ওনার আন্ডার 18 যে ভাই আছে উনি আসতে পারবে না সেটা সেক্ষেত্রে বেস্ট অপশন হচ্ছে ওনার বাবা মা যখন চলে আসবে নেক্সট ডেই যেন অ্যাপ্লাই করে দেয় আন্ডার 21 চাইল্ড হিসাবে তাহলে তো উনি 2 বছরের মধ্যে আবার উনি আমেরিকা চলে আসবে ধন্যবাদ আপনাকে সুপ্রিয় দর্শক আপনারা নিশ্চয়ই যারা আপনাদের মধ্যে প্রশ্ন ছিল এবং একই ধরনের প্রশ্ন তারা উত্তর পেয়েছেন কে আছেন প্রিয় দর্শক আপনার নাম পরিচয় দিয়ে প্রশ্নটি করুন হ্যালো জি আমরা শুনছি আমি দক্ষিণ থেকে কামাল বলছি আপনি মাহফুজ সাহেবের কাছে আমার একটা প্রশ্নটা হলো আমি 2003-এ সিএসএস করে ওয়ার্ক পারমিট পেয়েছিলাম তারপর আমি দেশে গিয়েছি দেশ থেকে আসার পরে তো 2 বার আমার ওয়ার্ক পারমিট রিনিউ হয়েছে তারপর এখন আপাতত কিছু নাই আমি কি ওটা রিনিউ করার জন্য অ্যাপ্লাই করতে পারবো নাকি অন্য কোনো প্রসেস কিছু যেতে পারবো এইটি আমার প্রশ্ন হ্যাঁ কামাল সাহেব আপনি সিএসএস যেটা কিনা আপনার অ্যামিনিস্ট্রির একটা লিঙ্কেজ ছিল যার বেসিসে আপনি একটা বেনিফিট ক্লেম করেছিলেন এবং সেই হিসাবে আপনি ওয়ার্ক পারমিটও পেয়েছিলেন সম্ভবত আপনি প্যারোলও পেয়েছিলেন সেই প্যারোল দিয়ে আপনি দেশেও যাতায়াত করেছিলেন এই ক্ষেত্রে বলা যায় প্রোগ্রামটা এখন শেষ হয়ে গেছে যার ফলে আপনি যেটা বলতে চাচ্ছেন যে এই মুহূর্তে আপনার কোনো স্ট্যাটাস সম্ভবত নেই সেক্ষেত্রে অবশ্যই বিজ্ঞ কোনো অ্যাটর্নির সাথে কথা বলুন হয়তো আপনার সঠিক আরও ভালো অ্যাডভাইস পাবেন ধন্যবাদ আপনাকে এবার কে আছেন প্রিয় দর্শক আপনার নাম পরিচয় দিয়ে প্রশ্নটি করুন প্রিয় দর্শক কে আছেন এবার দর্শক আপনার নাম এবং পরিচয় দিয়ে প্রশ্নটি করুন জি আমার নাম মাসুদ জি আমি সানি সাইট থেকে বলছি সানি সাইট বলুন জি আমার প্রশ্ন মধ্যপ্রাচ্যের যে সমস্ত দেশগুলো রাজত্ব করতেছে বিশেষ করে মুসলিম কান্ট্রিগুলো এরা ক্ষমতা থেকে নামতে চায় না ক্ষমতা একবার ঢুকে আর ওখান থেকে নামানামি কোনো চিন্তাই করে না অর্থাৎ গণতন্ত্র সেই সমস্ত দেশে নাই যার কারণে বিদেশিরা বিশেষ করে আমেরিকার টার্গেট থাকে সেই সমস্ত দেশে আমেরিকার কথা শুনলে তো ভালো না শুনলে এই সমস্ত ইরাক আফগানিস্তান তারপরে বলেন লেবানন এই সমস্ত দেশের মতো ভাগ্যবান করতে প্রত্যেকটা দেশের যে কয়টা দেশ আছে আপনি দেখেন এখন সিরিয়া পদ্ধতি জি ধন্যবাদ আমার আপনার প্রশ্নটা কি ভাই আমার প্রশ্ন হচ্ছে আজকে যে সমস্ত ছেলে দেখলাম যে রাসায়নিক অস্ত্র দ্বারা সিরিয়াতে মারা যাচ্ছে জি এটার মূল কারণ আমার কাছে যা মনে হয় সেটা হলো এটা হলো ইসরায়েলের একটা খেলা আচ্ছা ধন্যবাদ আপনাকে আপনার মতামতের জন্য আমরা এই বিষয়টি নিয়ে আলোচনা করেছি শুরুতে এটা আপনি আপনার ব্যক্তিগত মতামত দিয়েছেন আপনি কি বাবুল ভাই কিছু যুক্ত করতে চান না আসলে এটা তো মানে খুব ভীষণ একটা রাজনৈতিক একটা ব্যাপার আর কি মানে কঠিন একটা ইকুয়েশনের মধ্যে যাচ্ছে জিনিসটা একদিকে রাশিয়া তারপরে আপনার কি বলে সিরিয়ান গভর্নমেন্ট তারপরে সিরিয়ান গভর্নমেন্ট বিদ্রোহী আছে আপনার বিদ্রোহীদের পক্ষে একটা গ্রুপ আছে সব মিলে একটা জটিল পরিস্থিতি ধারণ করেছে সিরিয়াতে এবং যেটি তিনি বলছিলেন যে বিশ্ব রাজনীতির ক্ষেত্রে যে পরিস্থিতিটি তৈরি হয়েছে সেটিকে তারা মানে ভাববার মতোই তারা বলছেন আমরা ধন্যবাদ আপনাকে আমরা প্রিয় দর্শক একটা ছোট বিরতিতে যেতে চাই বিরতির পর ফিরে এসে আমরা আপনাদের আরো প্রশ্ন নিব এবং কিছু আলোচনায় অংশগ্রহণ করার ইচ্ছা আছে নিশ্চয়ই আমাদের সাথে থাকবেন সুপ্রিয় দর্শক আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি টিবিএন অ্যানালাইসিস অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি শামীম আল আমিন। আমাদের এই অনুষ্ঠানে আমরা রাজনীতি, বিশেষ করে বিশ্ব প্রেক্ষাপট বা এবং যুক্তরাষ্ট্রের নানা বিষয় নিয়ে আলোচনা করতে চাই, কিন্তু অনেক ক্ষেত্রেই সেই সুযোগটি হয় না। প্রিয় দর্শক, আপনাদের প্রশ্ন থাকে, আমরা সেগুলো নিতে চাই। সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে এই মুহূর্তে দেশের ক্ষেত্রে অর্থাৎ যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে সুপ্রিম কোর্টের বিচারপতি নিয়োগ এবং নীল গোরসাচ, তিনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মনোনীত। সিনেটে ভোটাভুটি হবে শুক্রবার, চূড়ান্ত ভোটাভুটি। এই বিষয়টি রিপোর্ট আছে, চলুন দেখি, তারপরে একটু আলোচনা করে আবার আপনাদের অভিবাসন সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া যাবে। এবারই প্রথম সুপ্রিম কোর্টের বিচারপতি নিয়োগে নিউক্লিয়ার অপশন বেছে নেওয়া হচ্ছে। বৃহস্পতিবার সিনেটে শুরু হয় সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে নীল গোরসাচের নিয়োগ চূড়ান্ত করতে বিতর্ক। শুরুতেই ডেমোক্রেটরা ফিলিবাস্টার পদ্ধতিতে ভোট চায়, যেখানে ৬০টি ভোট প্রয়োজন। তখন গোরসাচের নিয়োগ চূড়ান্ত করতে ফিলিবাস্টার পদ্ধতি বাতিল করতে সিনেটে শুরু হয় ভোট। পরে সংখ্যাগরিষ্ঠতার ভোটে বাতিল হয় ফিলিবাস্টার। অর্থাৎ এখন নীল গোরসাচের নিয়োগ চূড়ান্ত করতে শুক্রবার নিউক্লিয়ার অপশন অর্থাৎ সিনেটের সংখ্যাগরিষ্ঠতা ৫১টি ভোট পেলেই নিশ্চিত হয়ে যাবে সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে নীল গোরসাচের মনোনয়ন। তবে সুপ্রিম কোর্টের মতো একটি স্থানে এরকম পদ্ধতিতে ভোট হয় সমালোচনা করছেন ডেমোক্রেটরা। Against Gorsuch and urging I support the filibuster, and some even urge me to stop talking about any sort of deal. In fact, back home in Delaware, some national groups ran ads against me when there was even a rumor of a hint. তবে রিপাবলিকানরা বলছেন নীল গোরসাচ একজন যোগ্য ব্যক্তি, তাই তার মনোনয়ন চূড়ান্ত করতে রিপাবলিকানরা সবকিছুই করবে। Have no merit whatsoever and really represent desperate attempts to try to block this outstanding nominee. Their claims were simply baseless, and that much became even clearer as folks from across the political spectrum and newspapers from across the country urged our Democratic colleagues to drop their pointless filibuster and allow an up or down vote. What also came to light is the type of man Judge Gorsuch is, a man of integrity, a man of strong independence. In other words, exactly the kind of person you would want to serve on the United States Supreme Court. এখন পর্যন্ত রিপাবলিকান ৫২ জন সদস্যের সাথে যোগ দিয়েছেন ডেমোক্রেটিক ৩ জন সদস্য। তার ঝুলিতে পড়ার সম্ভাবনা ৫৫টি ভোট। February ২০১৬ অ্যান্টনিন স্কেলিয়ার মৃত্যুর পর সুপ্রিম কোর্টে বর্তমানে ৮ জন বিচারপতি। এই ৮ জনে ৪ জন উদারপন্থী এবং ৪ জন রক্ষণশীল। গোরসাচের মনোনয়ন চূড়ান্ত হলে রক্ষণশীলদের পাল্লাই ভারী হবে। Liberals and conservatives and independents from every kind of background and belief. নূপুর চৌধুরী, TBN 24, নিউ ইয়র্ক। রিপোর্টে দেখছিলেন মাহফুজুর রহমান, আপনারা একটু প্রতিক্রিয়া জানতে চাই। এবং বিচারপতি নীল গোরসাচ অনেকটাই চূড়ান্ত হয়ে গেছেন বলা চলে, কি বলবেন আপনি? না, অবশ্যই যে রিপোর্টটা দেখলাম এতে মনে হচ্ছে ওনার নমিনেশন কনফার্ম হয়ে গেছে। না, নমিনেশন তো উনি পেয়েছেন, উনি চূড়ান্ত নিয়োগ, নিয়োগটা কনফার্ম হয়ে গেছে বলা যায়। সেক্ষেত্রে আমরা দেখতে পাবো যে আমাদের ইউএস সুপ্রিম কোর্ট সেক্ষেত্রে সংখ্যাগরিষ্ঠভাবে কনজারভেটিভ। এখন বর্তমান যেই পরিস্থিতি তাতে ৮ জন যে বিচারপতি আছে, ধরা হয় যে ৪ জন ডেমোক্রেট, ৪ জন রিপাবলিকান। তা এখন উনি যদি যোগ দেয়, উনি অবশ্যই কনজারভেটিভ যে বিচারপতি হিসাবে সবসময় ওনার ভোট প্রয়োগ করবে। সেক্ষেত্রে বলা যায় যে রিপাবলিকানদের নীতি এবং আদর্শ সেক্ষেত্রে উনি ওটা রক্ষা করার জন্য কাজ করার সম্ভাবনা আছে। কি বলবেন? আমি অ্যাটর্নি মাহফুজুর রহমান সাহেবের সঙ্গে সম্পূর্ণ একমত। নীল গোরসাচ যদি তার মোটামুটি ধরা যায় যে কনফার্ম হয়েছেই, এবং আগামীকাল সম্ভবত ভোট হবে, ভোটে ধরে নেওয়া যায় যে এটা কনফার্মেশনটা হয়েই যাবে। হয়ে গেলে তাহলে রিপাবলিকানদের সুপ্রিম কোর্টে ধরা যায় যে তাদের আধিপত্য বহাল থাকবে। মানে সেক্ষেত্রে মানে আপনি বলছেন যে কংগ্রেসে আমাদের যে হাউসে সিনেটের পর যদি আবার সুপ্রিম কোর্টেও সেখানেও রিপাবলিকানদের আধিপত্য থাকবে। জি, অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনাদের নাম পরিচয় দিয়ে আবার প্রশ্ন নেবার পালা। আমরা আরও কিছু প্রশ্নের উত্তর আপনাদের দিতে চাই। কে আছেন প্রিয় দর্শক? নাম পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। নমস্কার। জি নমস্কার, বলুন। পেনসিলভেনিয়া থেকে বনানী বিশ্বাস বলছি। জি বলুন। আমার প্রশ্নটা হলো 2014 সালে আমার হাজবেন্ড আমার ননদের জন্য অ্যাপ্লাই করছে। আচ্ছা এখন আমার 2014 সালে এখন আমার শ্বশুর শাশুড়ি আসছে 2016 তে। এখন আমার শাশুড়ি যদি অ্যাপ্লাই করে তার মেয়ের জন্য সেটা আগে হবে না আমার হাজবেন্ড যেটা করছে সেটা আগে হবে? মানে ওনার আমার মনে হয় ননদ যদি উনি যদি আন্ডার 21 হয় সেই ক্ষেত্রে না না সে বিবাহিত তার একটা বেবি আছে। ও তাহলে আপনার শ্বশুর শাশুড়ি যদি এদেশে আসে গ্রিন কার্ড নিয়ে আসে ওনারা অ্যাপ্লাই করতে পারবে না অ্যাজ এ ম্যারিড চাইল্ড হিসাবে। সেই ক্ষেত্রে বেস্ট অপশন হচ্ছে আপনার হাজবেন্ডই আপনার হাজবেন্ডের সিস্টারের জন্য অ্যাপ্লাই করা। ধন্যবাদ আপনাকে। হাজবেন্ড অলরেডি অ্যাপ্লাই করছে। জি ধন্যবাদ। সেই কাজটি তাহলে এগিয়ে নিতে হবে। আসলে কে আছেন এবার এর পরে দর্শক আমাদের সাথে? প্রিয় দর্শক কে আছেন? আসসালামু আলাইকুম, আমি মোমো বলছি। জি বলুন। কুইন্স থেকে। আমার একটা কোশ্চেন ছিল মাহফুজ ভাইয়ের কাছে। তো আমার কোশ্চেনটা হলো আমি অক্টোবর মাসে আমার মা বাবার জন্য অ্যাপ্লাই করেছি, আমি সিটিজেন। আমি অক্টোবর মাসে রিসিপ্ট লেটার পেয়েছি কিন্তু এখন পর্যন্ত কোনো লেটার আসেনি, এই ক্ষেত্রে আমি কি করতে পারি? সাধারণত মা বাবার অ্যাপ্লিকেশনে অ্যাপ্রুভালটা আসে 5 থেকে 6 মাসের মধ্যে, সামটাইমস বেশি সময়ও লাগে এবং বাকি আরও এনবিসি প্রসেসে 2-3 মাস লাগে। 8 থেকে 9 মাসের মধ্যে আশা করা যায় ভিসা পেয়ে যাবে। তো সেক্ষেত্রে যদি অক্টোবর করেছেন হয়তো আরও কিছু সময় অপেক্ষা করে দেখুন, হয়তো অ্যাপ্রুভাল চলে আসবে। জি ধন্যবাদ দর্শক। এবার কে আছেন প্রিয় দর্শক? এবার কে আছেন আপনার নাম পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। প্রিয় দর্শক কে আছেন? হ্যালো আসসালামু আলাইকুম শামীম ভাই। জি ওয়ালাইকুম সালাম। আমি মনিরা বলছি। জি বলুন। ব্রুকলেন থেকে। জি ভাই আমার প্রশ্নটা হচ্ছে আমি আমার ছেলে আমরা সবাই একসাথে আসছি গ্রিন কার্ড হোল্ডার। এখন আমরা যদি সিটিজেন হই আমি আলাদা এবং আমার ছেলে আলাদা কি একজনের জন্য কি আলাদা আলাদা অ্যাপ্লাই করা যায়? আর ছেলে মেয়েদের বয়স কত এখন? আমার ছেলে মেরি ম্যারিড। হ্যাঁ সেক্ষেত্রে অবশ্যই আলাদা আলাদা অ্যাপ্লাই করতে হবে। যদি আপনার আন্ডার 18 যদি ছেলে মেয়ে থাকতো তাহলে আপনি সিটিজেন হলে ওনারা অটোমেটিক আপনার সিটিজেনশিপ সার্টিফিকেট পেয়ে যেত। আচ্ছা নিশ্চয়ই বুঝতে পেরেছেন প্রিয় দর্শক। এবার কে আছেন আপনার নাম এবং পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। আমার মনে হয় টেলিভিশনের ভলিউমটা যদি বাড়ানো থাকে এটা কমিয়ে নিতে হবে। ওকে জি প্লিজ বলুন এবার। হ্যালো আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম। আমার একটা ইমিগ্রেশন সম্পর্কিত প্রশ্ন আছে। জি প্রশ্নটা হলো যে আমি আমার বোনের জন্য অ্যাপ্লাই করেছি নভেম্বর 2006 দ্যাটস দ্য রিসিপ্ট ডেট, কিন্তু প্রায়োরিটি ডেটটা নভেম্বর 2009, এটা কেন? বলুন। না অবশ্যই আপনি যদি নভেম্বর 2006 এ অ্যাপ্লাই করে থাকেন যেদিন অ্যাপ্লিকেশনটা ইউএসসিএস পেয়েছে সেই ডেটটাকে কিন্তু প্রায়োরিটি ডেট ধরা হয়। আপনি ভালোভাবে চেক করে দেখুন অথবা ইউএসসিএর সাথে ফোনে কথা বলুন, আর নাহলে আপনি আপনার অ্যাটর্নির সাথে কথা বলুন এই ব্যাপারে। দর্শক আশা করছি উত্তর পেয়েছেন। এবার কে আছেন প্রিয় দর্শক নাম পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। হ্যালো জি শুনছি আমরা। জি আমি মেজবাউদ্দিন জামাইকা থেকে বলছি। জি মেজবা সাহেব বলুন। জি বলুন। হ্যাঁ আচ্ছা আমার মানে ছেলে আছে 2006, আমার মেয়ের জন্য সে হচ্ছে সিটিজেন, এই এখন সিটিজেন সে 2015 মেয়ের জন্য মানে অ্যাপ্লাই করছে। আচ্ছা আচ্ছা তো এখন আমরা আছি 2013 নভেম্বরে, এখন আমরা সিটিজেন হয় নাই গ্রিন কার্ড হোল্ডার। আচ্ছা আচ্ছা ঠিক আছে 3 বছর উপর হয়ে গেল, তো এখন এর জন্য কি মানে ছেলেটাই থাকবে নাকি আমরা আবার করতে পারবো? কে কোনটা করলে সে তাকে আগে আনা যাবে? আপনার মেয়ের বয়স কত এবং উনি কি বিবাহিত না অবিবাহিত? বিবাহিত। বিবাহিত। হ্যাঁ সেক্ষেত্রে আপনার ছেলেই এই মুহূর্তে অ্যাপ্লাই করা বেস্ট অপশন হবে। আর আপনারা যেহেতু গ্রিন কার্ড হোল্ডার আপনারা আপনার মেয়ের জন্য অ্যাপ্লাই করতে পারবেন না, আপনারা ইউএস সিটিজেন হয়ে গেলে সেক্ষেত্র করে খুব একটা লাভ হবে না, কারণ ইউএস সিটিজেন ম্যারিড চিলড্রেন এবং ইউএস সিটিজেন ব্রাদার সিস্টারের অ্যাপ্লিকেশন জাস্ট এক বছরের ডিফারেন্স। প্রিয় দর্শক এবার কে আছেন? প্রিয় দর্শক কে আছেন? হ্যালো, আমার নাম তানভীর, আমি নিউ ইয়র্ক কুইন্স থেকে বলছি। জি বলুন। আচ্ছা, আমার প্রথম দুইটা কোশ্চেন না, ঠিক প্রথমটা আমার মতামত, পরেরটা কোশ্চেন। আমার মতামতটা হচ্ছে, আচ্ছা কোশ্চেনটা আগে করি। আর মিস্টার গোসাতের নমিনেশনের পরে আপনাদের কি মনে হচ্ছে যে ভবিষ্যতে ইমিগ্রেশন সংক্রান্ত আরো কঠিন কিছু আইন আসতে পারে, যেটা ফেডারেল কোর্টে রিজেক্টেড হওয়ার পরে সুপ্রিম কোর্টে আলটিমেটলি ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে সেটাকে পাস করাতে পারে, যেহেতু কনজারভেটিভ একজন বেড়ে যাচ্ছে? জি ধন্যবাদ, এই প্রশ্নটির উত্তর দেবেন নিশ্চয়ই মাহফুজ ভাই আপনি। না, আরেকটা কোশ্চেন ছিল, একটা মতামত একটু ছোট করে বলে ফেলুন। জি হ্যাঁ ঠিক আছে, সেটা মতামত হচ্ছে যে আমরা আসলে প্রথম ভেবেছিলাম যে অনুষ্ঠানটা হবে মূলত, আপনাদের অনুষ্ঠানটা হবে মূলত যারা ভালনারেবল সিচুয়েশনে আছে, যারা অ্যাসাইলাম কেস বা যারা কিভাবে আন্ডারডকুমেন্ট তাদের ব্যাপারটা, কিন্তু অনুষ্ঠানটা এমন ভাবে চলে গিয়েছে যে অনুষ্ঠানটা এখন মনে হচ্ছে যারা গ্রিন কার্ড, যাদের পাসপোর্ট আছে তারা কোশ্চেন করা শুরু করছে, তাদের ভাই বোন আনতে পারবে কিনা বা ও মানতে পারবে কিনা। এটা ঠিক আছে, এই পরের আপনার মতামতটার প্রশ্নের উত্তরটা আমি দিই, যেহেতু আমরা একটা হোস্ট করি, এবং পরেরটা আমাদের অ্যাটর্নি মাহফুজ এবং বাবুল সাহেব দেবেন। আশা করছি শুনছেন আমাদের এই অনুষ্ঠানটা যদি দীর্ঘদিন ধরে আপনারা ফলো বা অনুসরণ করে থাকেন, তাহলে একটি বিষয় আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন, এটি হচ্ছে মূলত আসলে একটি অ্যানালাইসিসের অনুষ্ঠান। আমরা দর্শকদের প্রশ্নেও খুব অল্প কয়েকদিন ধরে, খুব বেশি দিন হয়নি যেটি আমরা নেওয়া শুরু করেছি, আমরা মূলত বিশ্ব পরিস্থিতি, যুক্তরাষ্ট্রের নানা বিষয়ে আলোচনা করবার জন্য, বিশ্লেষণ করবার জন্যই আমাদের মতো করে আপনাদেরকে সংবাদ দেওয়ার জন্য। সম্প্রতি আমরা ইমিগ্রেশনের নানা প্রশ্ন এত বেশি ফেসবুকের মাধ্যমে পাচ্ছিলাম যে সাময়িকভাবে আমরা কিছু সহযোগিতার জন্য অ্যাটর্নি সাহেবদের অনুরোধ করেছি এবং ওনারা যোগ দিয়েছে এই অনুষ্ঠানে। কিন্তু যেটি হয়েছে যে প্রথমে কিন্তু আমরা আপনার যে মতামত, যে সাম্প্রতিক সমস্যার ক্ষেত্রে যেসব প্রশ্ন উঠে এসেছে সেগুলোই কিন্তু বেশি বেশি পেয়েছি। কালক্রমে আমরা দেখেছি যে সাধারণ মানুষ উৎসাহী হয়ে তাদের সাধারণ নিত্য নৈমিত্তিক অভিবাসন সংক্রান্ত যে প্রশ্নগুলো করা শুরু করেছেন, এটি আমরা নিরুৎসাহিত করছি। আমরা বলছি যে আপনারা আপনাদের আইনজীবীদের সাথে কথা বলে এগুলো সমাধান করুন, কিন্তু এগুলো চলে আসছে বেশি। আশা করছি বুঝতে পেরেছেন। আর যদি দর্শকের কোনো প্রশ্ন আসে, আমাদের দায়িত্ব হচ্ছে সেটি উত্তর দেয়া, কারণ দর্শকদের জন্যই এই টেলিভিশন। আশা করছি বুঝতে পেরেছেন। মাহফুজ ভাই আপনি বলুন। হ্যাঁ, উনি যে পোস্টটা করেছে যে আমাদের কামিং যে সুপ্রিম কোর্টের বিচারপতি নীল গোর্স, উনি কিন্তু কমিটি হিয়ারিংয়ে বলেছে যে উনি ইন্ডিপেন্ডেন্টলি এবং নিরপেক্ষভাবে বিচার কার্য সম্পন্ন করবে। আর সেক্ষেত্রে এটা বলা যায় না যে উনি বিচারপতি হয়ে সবসময় যে কনজারভেটিভের যে পলিসি আছে সেটাই বাস্তবায়ন করবে। ফর এক্সাম্পল আমরা দেখতে পাই যে আমাদের প্রেসিডেন্টের যেই প্রথম যে মুসলিম ব্যানটা ছিল, সেটা কিন্তু যে ওয়াশিংটনের যে ডিস্ট্রিক্ট কোর্টে গিয়েছিল, ওখানকার যে বিচারপতি নমিনেশন ছিল ওটা কিন্তু প্রেসিডেন্ট বুশের নমিনি ছিল ওনার ওই বিচারপতি। তো উনি কিন্তু রিপাবলিকান পার্টির পলিসিকে এবং ওরা মানে বাস্তবায়ন করার জন্য কোনো সিদ্ধান্ত দেয়নি। বাবুল ভাই, আমিও অ্যাটর্নি মাহফুজ সাহেবের সঙ্গে একমত, যেটা যখনই বিচারপতিরা শপথ গ্রহণ করে অধিষ্ঠিত হন তখনই তারা সম্পূর্ণ নিরপেক্ষভাবে এবং সম্পূর্ণ বায়াসনেসের বাইরে এসে তাদের জাজমেন্ট দিয়ে থাকেন, এবং সেই জন্যই তাদের উপর আস্থাটা বেশি। মাহবুব সাহেব যেটা বললেন একটু আগে, আমরা প্রথম একটা ইমিগ্রেশনের কেসে দেখেছি ফেডারেল সুপ্রিম কোর্টের জাজ, এবং পরে ওয়াশিংটনের জাজের ক্ষেত্রেও দেখলাম তারা রিপাবলিকানদের সেই অ্যাপয়েন্টেড ছিল, তারপরেও ওনারা কিন্তু তাদের নিজস্ব মতামতকে, মানবিক ব্যাপারটাকে অগ্রাধিকার দিয়েছেন এবং যেটা বিধিসম্মত মনে করেছেন, দ্য বেস্ট অফ দেয়ার জাজমেন্ট, ওনারা সেটাই করেছেন এবং সেটাই করবেন বলে আশা করি। অসংখ্য আশা করছেন আমরা, নিশ্চয়ই আশা দিয়েই তো আমাদেরকে থাকতে হবে। অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনি যে মতামতটি দিয়েছেন এবং প্রশ্ন করেছেন নিঃসন্দেহে চমৎকার। আশা করছি আপনি আপনার মতো করে আমরা কিছুটা বলতে পেরেছি, বা অনেক ক্ষেত্রে আপনার দ্বিমত থাকলেও থাকতে পারে। কে আছেন প্রিয় দর্শক এবার? জি সালাম ভাই। জি বলুন। জি আমার নাম মুর্শেদ, আমি ব্রুকলিন থেকে বলতেছি। জি ভাই, আমার প্রশ্ন হচ্ছে, আমি 2004 এ ভাই বোনের জন্য অ্যাপ্লাই করছিলাম আর কি। আচ্ছা, তো ওনাদের ভাই বোনদের বাচ্চাদের বয়স এখন 21 এর উপরে হয়ে গেছে। ওরা কি আসতে পারবে নাকি কি করতে হবে ওরা মানে তারা অ্যাপ্লিকেশন করবার সময় ওনাদের 21 এর নিচে ছিল বয়স। হ্যাঁ তখন ছিল ধরেন 10 11। আচ্ছা আর আপনার স্ট্যাটাস আপনি হচ্ছেন গ্রিন কার্ড। জি আমি সিটিজেন। আপনি সিটিজেন অবভিয়াসলি ইউ সিটিজেন ইউ সিটিজেন ভাই বোনজন আপনি করতে পারেন না দুঃখিত। সেই ক্ষেত্রে আপনার চাইল্ড স্ট্যাটাস প্রোটেকশন অ্যাক্টের আন্ডারে আপনি যখন আপনার ভাই বোনের জন্য অ্যাপ্লাই করেছেন তখন আপনার ভাই বোনের ছেলে মেয়েদের বয়স যদি 21 বছরের নিচে থাকতো তাহলে ওদের বয়সটা ওই পর্যায়ে ফ্রিজ থাকে এবং তাদের বয়স বাড়ে না। সেক্ষেত্রে যেটা আপনাদের করতে হবে যখন ভিসা প্রসেসিং শুরু হয়ে যাবে এই জিনিসটা তখন আপনাদেরকে ন্যাশনাল ভিসা সেন্টারে জানাতে হবে যে আমরা ওই চাইল্ড স্ট্যাটাস প্রোটেকশন অ্যাক্টটা অ্যাপ্লাই করবো এই আমাদের এই আপনার মাইনর চিলড্রেনদের জন্য যাদের কিনা বয়স এখন বেড়ে গেছে, তো সেক্ষেত্রে তারা ওটা অ্যাকসেপ্ট করবে। ধন্যবাদ প্রিয় দর্শক, আমাদের অনেকেই আমাদের সাথে যুক্ত হয়েছেন ফেসবুকে। নুরুল আবেদিন রায়হান তিনি বলছেন যারা আমেরিকার সিটিজেন কিংবা গ্রিন কার্ড তাদের সকলেরই কিন্তু আইনজীবী রয়েছে, তারা তাদের আইনজীবীর সাথে যোগাযোগ করে এসব উত্তর পেতে পারেন। তাদের আগ্রহ যেটি সেটি হচ্ছে যে যারা ভালনারেবল এবং একই সাথে চলমান পরিস্থিতি নিয়ে তারা আলোচনা বেশি শুনতে চান। একজন দর্শক আমার মনে হয় আমাদের আলোচনার প্রেক্ষিতে তিনি এই প্রতিক্রিয়া জানিয়েছেন। ধন্যবাদ আপনাকে আপনার প্রতিক্রিয়া জানানোর জন্য। কে আছেন প্রিয় দর্শক, এবার আপনার নাম পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। জি আসসালামু আলাইকুম ভাইয়া। জি বলুন ভাই। আমি শোভন বলছিলাম বোস্টন থেকে। বোস্টন থেকে, জি বলুন ভাই। জি ভাই আমার প্রশ্নটা ছিল আমি আমেরিকান গ্রিন কার্ড হোল্ডার, তো আমি বিয়ে করতে চাচ্ছি, আমি যাকে বিয়ে করতে চাচ্ছি সে কানাডার গ্রিন কার্ড, তো আমার প্রশ্নটা হচ্ছে সে যদি এখানে আসে, আসার পরে যদি আমরা বিয়ে করি তাহলে কি সে এখানে থাকতে পারবে কিনা, অথবা যদি সে না থাকতে পারে সে কি কিছুদিন পর আসা যাওয়া করতে পারবে কিনা? আর আরেকটা কোশ্চেন ভাই, আর আমি বিয়ের পরে আমি ওর জন্য অ্যাপ্লিকেশন করলে ও গ্রিন কার্ডটা এখানে থেকে পাওয়া সম্ভব কিনা? না, আপনি যেহেতু গ্রিন কার্ড হোল্ডার সেক্ষেত্রে কানাডার গ্রিন কার্ড হলে অন্য বিশ্বের অন্য যে কোনো দেশের নন সিটিজেন হিসাবে ট্রিট হবে। আর সেক্ষেত্রে হয়তোবা উনি স্পেশাল বেনিফিট পেতে পারে কানাডার গ্রিন কার্ড হোল্ডার, হয়তোবা উনি আমি পুরোপুরি কানাডার ল প্র্যাকটিস করি না কিন্তু সম্ভবত স্পেশাল রুল থাকে যে ওরা আসতে পারে এদেশে, হয়তোবা নির্দিষ্ট সময়ের জন্য উইদাউট ভিসা স্টে করতে পারে, সেক্ষেত্রে হয়তোবা উনি আসা যাওয়া করতে পারে। আর আপনি যেহেতু গ্রিন কার্ড হোল্ডার আপনি অ্যাপ্লাই করার পরে যদি প্রায়োরিটি ডেট আসে এবং উনি যদি তখন আমেরিকাতে অবস্থান করে তখন হয়তো ওনার জন্য অ্যাডজাস্টমেন্টে অ্যাপ্লাই করতে পারেন। জি ধন্যবাদ। কে আছেন প্রিয় দর্শক এবার? হ্যালো আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। আমি নিউ ইয়র্ক থেকে বলছি, আমার নাম শাম্মা। জি বলুন। এই আমার একটু কোশ্চেন ছিল মাহফুজ ভাইয়ের কাছে, নীল গোশারের যে বিচারপতি যে ভোটে দিয়ে হচ্ছে সেখানে নিউক্লিয়ার ভোট এটা কি বোঝাচ্ছে? নিউক্লিয়ার অপশন বলতে কি বোঝাচ্ছে? আচ্ছা নিউক্লিয়ার অপশন আরেকটা কোশ্চেন আছে ভাইয়া যে আমাদের নিউ ইয়র্কে আরেকটা কোশ্চেন আছে ভাইয়া প্লিজ, যে নিউ ইয়র্কে আমরা যে সুযোগ সুবিধা পাচ্ছি ওই মেডিকেলে যাদের লো ইনকাম, কিন্তু অন্য স্টেটে এটা পাওয়া যায় কিনা একটু জানতে চাচ্ছিলাম। ঠিক আছে, প্রথম প্রশ্ন হচ্ছে যে আমরা কিছুক্ষণ আগে একটা যেটা রিপোর্ট দেখলাম ওখানে যেটা এই ডেমোক্রেটরা যেই আপনার নীল গোর্সের আপনার অ্যাপয়েন্টমেন্ট কনফার্ম করার জন্য যে ভোটাভুটি হয়েছিল সেটা ফিলিবস্টার যেটা আপনার 60 ভোট লাগে সেটাতে গিয়েছিল। ওটাতে যখন 60 ভোট যখন জোগাড় করতে পারেনি রিপাবলিকানরা তখন ওরা ওই আপনার ওই যে ফিলিবস্টার ওটাকে বাতিল করার জন্য ওরা তখন বিল উপস্থাপন করছে এবং সেটা তার বাতিল হয়ে গেছে আপনার 48-52 ভোটে। তখনই হচ্ছে যে নিউক্লিয়ার আপনার যে এখন যে বর্তমান যেই তারা এই ভোটে ভোটাভুটি হবে ওটাকে তারা নিউক্লিয়ার অপশন হিসাবে বিবেচনা করে। আচ্ছা যেটি হচ্ছে প্রিয় দর্শক ফিলিবাস্টার যে পদ্ধতি সেই পদ্ধতিটির সুপ্রিম কোর্টের বিচারপতি নিয়োগের ক্ষেত্রে প্রথমবারের মতো ব্যবহৃত হচ্ছে না, হওয়ার জন্য ডেমোক্রেটরা আবেদন করেছিল দুঃখিত, কিন্তু সেক্ষেত্রে একটি ভোটাভুটি হয়েছে যে ফিলিবাস্টার পদ্ধতিতে সেখানে 100 জন সিনেটরের মধ্যে 60 জন সিনেটরের ভোট প্রয়োজন হতো বিচারপতি হিসেবে তার নিয়োগটি চূড়ান্ত হবার জন্য। কিন্তু রিপাবলিকানরা ভোট দিয়ে সেটিকে তারা নিউক্লিয়ার অপশন, সেটি আরেকটি অপশন, তারা বলেছে যে না, আগে সংখ্যাগরিষ্ঠ হিসেবে যে পদ্ধতিটি আছে সেই পদ্ধতিতে তারা ফেরত যেতে চান। ফলে এই নিউক্লিয়ার অপশনটি যারা তখন তারা প্রয়োগ করাতে এখন যে ভোটাভুটিটা হবে সেক্ষেত্রে ফিলিবাস্টারটি আর কার্যকর হবে না, সেক্ষেত্রে 51 ভোট পেলেই 100 জনের মধ্যে তার নিয়োগটি চূড়ান্ত হয়ে যাবে। এটি হচ্ছে সাদামাটা। আরও বিস্তারিত জানতে আমাদের রাত 9টায় এই নিয়ে একটি বিশেষ রিপোর্ট আছে এবং নিউজ হেডিং এ নিউক্লিয়ার অপশনটা বারবার চলে আসছে, অথবা মানুষ মধ্যে কনফিউশন চলে আসছে। ভাবে আপনারা দেখার জন্য আপনি চোখ রাখবেন নিশ্চয়ই। এবার কে আছেন প্রিয় দর্শক? উনি মনে আরেকটা প্রশ্ন করেছিল যে মেডিকেডের ব্যাপারে। মেডিকেড নিয়ে আপনি যদি বলতে চান? না, ওটা বেসিক হচ্ছে যে নিউ ইয়র্ক স্টেট অনেক লিবারেল মেডিকেডের ব্যাপারে, অন্যান্য স্টেট অথবা অনেক রেস্ট্রিক্টেড, কিন্তু আমাদের আমেরিকার প্রতিটা স্টেটেই এই ব্যবস্থা চালু আছে। ধন্যবাদ। কে আছেন প্রিয় দর্শক? হ্যালো, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম সালাম। আমি মোহাম্মদ জাওয়াদ, স্ট্যাটন আইল্যান্ড। জি, বলুন। জি, আমার দুইটা প্রশ্ন। আমি আমার ভাই বোনের জন্য অ্যাপ্লাই করেছি F4 2004 ফার্স্ট জুলাই, প্রায়োরিটি ডেট ফার্স্ট জুলাই। আচ্ছা, হ্যাঁ। তা এখন আমি কি চিঠি পাওয়া এই টাইমে চিঠি পাবো? আর যদি চিঠি না পাই আমার কি করণীয় আছে? না, বর্তমানে যে প্রায়োরিটি ডেট চলছে, ভিসা ইস্যু করছে, সেটা হচ্ছে জুন 2004। আপনি যেহেতু বলেছেন জুলাই 2004, তাহলে অবশ্যই আপনি যদি চিঠি পেয়ে না থাকেন ন্যাশনাল ভিসা সেন্টারের সাথে যোগাযোগ করুন। জি, ধন্যবাদ। আমার আরেকটা প্রশ্ন হয়ে যান, আমি ন্যাশনাল ভিসা সেন্টারে আমি টেলিফোন করেছি, ওনারা আমাকে বলছেন যে এখন চলছে আপনার মে 2004, মে 31 মে 2004 এটা আমাদের বলেছে। এখন আমি ওনাদের জিজ্ঞেস করেছি আমি কি চিঠি কতদিনের মধ্যে পাবো? ওনারা বলছে কি যে এটা আমরা বলতে পারি না। ধন্যবাদ আপনাকে। সেটা এপ্রিলে, সেটা জুন হয়ে গেছে, অথবা আপনি আগামী মাসে আবার ফোন করুন ওদেরকে। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমাদের সময় একেবারে শেষের দিকে। এবার কে আছেন প্রিয় দর্শক? হ্যালো, জি শুনছি আমরা। হ্যাঁ, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আমি অস্ট্রেলিয়া থেকে শেলি বলছিলাম। তা আমার হাজবেন্ডের নামের সঙ্গে আমার নাম অ্যাড করতে চাচ্ছি, তা আমি এখন কি করতে চাই? কোথায় অ্যাড করতে চাচ্ছে? নাম অ্যাড করতে চাচ্ছে, লাস্ট নেম, আমার লাস্ট নেম বেগম। হ্যাঁ, তা আমি এখানে নাম দিতে চাচ্ছি। এটা উনি খুব একটা ইন্টারেস্টিং প্রশ্ন করেছে বলা যায়। এমনিতে আমাদের যেই হিউম্যান সিভিলাইজেশন এবং হয়ে আসছে, কেউ যদি বিয়ে করে, প্রতিটাই সিভিলাইজেশনে আপনার দেখা যায় ওমেনরা হাজব্যান্ডের লাস্ট নেম নেয়, যেটা কিনা আমেরিকার প্রথা চালু আছে। উনি আপনার বিয়ে করার সময় অবশ্যই আপনার নাম চেঞ্জ করতে পারেন, সেই ব্যবস্থায় দেশে আছে। আর যদি আপনি তখন না করে থাকেন, এমনিতে আপনার আমাদের নিউ ইয়র্ক স্টেটে আপনার সিভিল কোর্টে অ্যাপ্লাই করে আপনি নামটা চেঞ্জ করতে পারেন। অসংখ্য ধন্যবাদ। সবশেষ আজকের জন্য আপনার প্রতিক্রিয়াটা নিয়ে শেষ করব অনুষ্ঠানটি। মানে সাধারণ দর্শকরা যে প্রশ্ন করলেন সেই প্রেক্ষিতে ছোট করে কোন পার্টিকুলার, মানে সার্বিকভাবে যে সাধারণ মানুষ যে প্রশ্ন করেছে, আপনার যদি আজকের অনুষ্ঠানে কিছু বলার থাকে ছোট করে। না, যে কথাটি আমি সবসময় বলি যে আজকে এখনকার যে সিচুয়েশন, সেই সিচুয়েশন অনুযায়ী আমাদের সবসময় ল অ্যাবাইডিং থাকা ভালো। আর সেকেন্ডলি, প্রত্যেকেরই ব্যক্তিগত কারণেই হোক, প্রায়োরিটি বেসিসে যে কোনো অ্যাটর্নির সঙ্গে সংযুক্ত থাকা উচিত, সেটা ইমিগ্রেশন পারপাসে হোক আর যে কোনো ফ্যামিলি, ডোমেস্টিক ভায়োলেন্স বা অন্যান্য যে কোনো কিছুতে হোক, কারণ এদেশের নিয়মকানুন ল সম্পূর্ণ আলাদা। তো কেননা সময় মতো যদি এগুলা ঠিক মতো প্রপারলি আমরা হ্যান্ডেল না করি, পরে অনেক খেসারত দিতে হয়, এর এফেক্টটা অনেক ড্যামেজিং হয়। অসংখ্য ধন্যবাদ জনাব বাবুল এবং মাহফুজুর রহমান, আপনাদের দুজনকে। আর দর্শক, আপনারা যারা প্রশ্ন করছিলেন আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন। এরপর আবার দেখবেন সোমবার, আশা করছি আমাদের সাথেই থাকবেন।